এই যে স্মার্টফোনে আমরা অনেক সময় সামনে ঝুঁকে ঝুঁকে মোবাইল ফোন ব্যবহার করি বা ল্যাপটপ ব্যবহার করি বা কম্পিউটিং করে থাকি, যার কারণে আমাদের ঘাড়ের পিছনে যে কশেরুকার মাঝখানে ডিস্ক থাকে, ডিস্কগুলো ফেটে যেতে পারে, লিগামেন্টগুলো ইঞ্জুরি হয়ে যেতে পারে। তাছাড়া যেমন ডায়াবেটিসজনিত সমস্যা থেকে ঘাড়ে ব্যথা হতে পারে, বা আমাদের যদি কারো কোনো অতিরিক্ত মানসিক চাপে থাকে তখন কিন্তু ঘাড়ে ব্যথা হতে পারে। বাত ব্যথা বা ঘাড় ব্যথা, শোল্ডার ব্যথায় ব্যথার ওষুধ দীর্ঘমেয়াদী খাওয়া কোনো অংশেই ঠিক হবে না। সেই ক্ষেত্রে ডায়াগনোসিস করে আমরা যদি বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এক্সারসাইজ, স্পেশালি নেকের স্ট্যাটিক এক্সারসাইজ, শোল্ডার মোবিলাইজিং এক্সারসাইজ, অ্যারোবিক এক্সারসাইজ যেমন সাঁতার কাটা বা হালকা জগিং করা, দৌড়ানো, এই জাতীয় অ্যাক্টিভিটিসগুলোর মাধ্যমে কিন্তু অনেকাংশে সমস্যাগুলো আমরা সারিয়ে ফেলতে পারি। বা সামনে ঝুঁকে কাজ করার অ্যাক্টিভিটিস কমিয়ে ফেলতে হবে, মাঝে মাঝে অফিসে বিভিন্ন চলাফেরা, উঠা বসায় বিভিন্ন স্ট্রেসিং জাতীয় এক্সারসাইজ ডাক্তারের কাছে শিখে নিয়ে আপনাদের করতে হবে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।